অনেক প্রশ্ন পেয়েছি দুজন প্লেয়ারকে নিয়ে, কমেন্ট বক্সে তো অনেকেই কমেন্ট করেছো। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্যই। প্রথমত, ইস্ট বেঙ্গলে কি সাহিল ট্রাভোরা আসতে চলেছেন? তো দেখো, কয়েকদিন আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল সাহিল ট্রাভোরার ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত নেগোসিয়েশন চালাচ্ছে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে হায়দ্রাবাদ এফসি সাহিল ট্রাভোরার জন্য যে বছর ট্রান্সফার ফিটা, তো সেটা নিয়ে নেগোসিয়েশন এখনো পর্যন্ত চলছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সাহিল ট্রাভোরার আপডেট কিন্তু এইটাই। তো এই ব্যাপারটাতে আরো একটু ইন্ধন যোগানো একটা মানে ঘটনাই বলা যায়, সেটা হচ্ছে হেভিয়ার সিভেরো, বা যাকে আমরা তরু নামে চিনি, তিনি ইস্ট বেঙ্গলের হয়ে তার ডেবিউ ম্যাচের গোলটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলেন এবং সেখানে সাহিল ট্রাভোর একটি কমেন্ট করেন, আমাগো সিভেরো। দেখো, সাহিল ট্রাভোরে কিন্তু সিভেরোর প্রাক্তন টিমমেট, তো তিনি কমেন্ট করতেই পারেন। তো এখান থেকে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, তবে কি সাহিলের ইস্ট বেঙ্গলে আসাটা নিশ্চিত? তো দেখো, আমি আবারও বলছি, সাহিল কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে চান এবং ইস্ট বেঙ্গল যদি তার জন্য ট্রান্সফার ফিটা দিতে পারে এবং এই মুহূর্তে তার যে মার্কেট ভ্যালু রয়েছে সেটা যদি ইস্ট বেঙ্গল বিয়ার করতে পারে, তাহলে কিন্তু সাহিল ট্রাভোরা ইস্ট বেঙ্গলে আসতে পারেন। তো তিনি পোস্টে কমেন্ট করেছেন কি করেননি সেই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কিছু বলবো না, তবে এইটুকু বলতে পারি তার ইস্ট বেঙ্গল আসার পসিবিলিটি রয়েছে। অন্যদিকে ঈশান পন্ডিতাকে নিয়ে মার্কাস মার্গিওলো কাল বা পরশু দিন একটি টুইট করেন এবং সেখানে তিনি বলেন যে ইস্টের একটি ক্লাব এবং সাউথের একটি ক্লাব এই মুহূর্তে ঈশান পন্ডিতাকে সাইন করানোর দৌড়ে রয়েছে। তো তারপরে তোমরা অনেকেই জানতে চাইলে ইস্টের ক্লাবটা কি ইস্ট বেঙ্গল, তার কারণ মোহনবাগান সুপার জায়ান্টস এখন আর সেরকমভাবে কোনো স্ট্রাইকারকে সই করাবে না, ইতিমধ্যেই তাদের টিমে প্রচুর প্লেয়ার রয়েছে। অন্যদিকে উড়িষ্যা এফসিরও কিন্তু সেরকমভাবে নতুন কোনো ইন্ডিয়ান স্ট্রাইকারকে নেওয়ার পসিবিলিটি নেই। তবে কি ইস্ট বেঙ্গলেই আসতে চলেছেন ঈশান পন্ডিতা? তো দেখো, এই ব্যাপারে আমি তোমাদেরকে বলবো, এখনও পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল ঈশান পন্ডিতার জন্য মানে খুব ভালো কোনো বিট করেছে এই ব্যাপারে কিন্তু আমার জানা নেই। অনেকদিন আগে ইস্ট বেঙ্গল একটা বিট করেছিল, সেখানে 3 ইয়ার্সের কন্ট্রাক্ট তাকে অফার করা হয়েছিল, কিন্তু সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখে ঈশান পন্ডিতা কিন্তু সেই বিটটাকে রিজেক্ট করে দেন। তারপর ইস্ট বেঙ্গলের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো বিট করা হয়নি। তো ঈশান পন্ডিতার ব্যাপার নিয়ে সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে চূড়ান্ত কোনো আপডেট আমার কাছে নেই। তো এটা হতেও পারে, যদিও ট্রান্সফার মার্কেটে অনেক সময় অনেক কিছুই চেঞ্জ হয়, এখনও পর্যন্ত বেশ কিছুদিন ট্রান্সফার সিজন ওপেন রয়েছে, আর তাছাড়া ঈশান পন্ডিত এই মুহূর্তে ফ্রি প্লেয়ার, তাকে ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেও সাইন করানো যেতে পারে। তো সব মিলিয়ে দেখতে গেলে ঈশান পন্ডিতের ব্যাপারটা নিয়ে হয়তো আরও কিছুটা সময় ওয়েট করতে হবে। তবে সাহিল ট্রাভোরের লিঙ্ক আপটা যতটা স্ট্রং, ঈশান পন্ডিতের লিঙ্ক আপটা কিন্তু ততটা স্ট্রং নয়। তো যাই হোক, চলো, এই দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে আর যদি মনে হয় যে খবরগুলো ইউজফুল, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন কখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।